আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বরাবরের মতো আজকে আমরা আছি বাংলাদেশের একটি বহুল স্বনামধন্য হসপিটাল, ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডে। এখানে আমরা একজন রুগীর সাথে কথা বলবো। প্রথমে জানতে চাইবো আপনার নাম। শৈলেনা বেগম। শৈলেনা বেগম, আচ্ছা আপনি কোথা থেকে এসেছেন? আমি দক্ষিণ কেরানীগঞ্জ থানার। দক্ষিণ কেরানীগঞ্জ থেকে এসেছেন, জি। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালে আপনি মূলত কি সমস্যা নিয়ে প্রথম ভর্তি হয়েছিলেন? আমি শরীরের ব্যথা, মাথা কাঁপার জন্য, চিকিৎসার জন্য আমি এখানে ভর্তি করেছি। আচ্ছা, আপনার মূলত সমস্যা ছিল আপনার সারা শরীরে ব্যথা ছিল এবং আপনার মাথাটা কাঁপত সেই জন্য। আচ্ছা, এই সমস্যাটা আপনি ঠিক কতদিন যাবৎ ভুগছিলেন? এই কাঁপার শরীরের ব্যথাটা প্রায় 2 বছর, গত 2 বছর যাবৎ আপনি এই কষ্টে আপনি ভুগছেন। আছে কতদিন যাবৎ চিকিৎসা করিয়েছেন এখানে? এখানে 10 দিন ধরে, গত 10 দিন যাবৎ আপনি চিকিৎসা নিয়েছেন। আচ্ছা, গত 10 দিন যাবৎ এই চিকিৎসা করার ফলে বর্তমানে এখন আপনার কি অবস্থা? অনেকে ভালো হয়েছে, আগের থেকে অনেক ভালো বোধ করছেন, আপনার শরীরে ব্যথা কমে গেছে, ব্যথা কমে গেছে, কাঁপুনি কমছে, কাঁপুনিও অনেক কমে গেছে। আচ্ছা, একটু জানতে চাইবো এখানে ওনার হাজবেন্ড আছেন, একটু আমরা ওনার সাথে একটু কথা বলবো। স্যার, আপনার নামটা যদি একটু বলেন। কাজী মহসিন। কাজী মহসিন, আচ্ছা, আপনার রুগীর যে সমস্যা ছিল, ওনার সারা শরীরে ব্যথা ছিল এবং ওনার মাথা কাঁপত, গত 2 বছর যাবৎ উনি কষ্টে ভুগছেন, জি। তো এখানে ভর্তি করার আগে এবং ভর্তি করার পরে আজকে কি অবস্থা দেখছেন, আপনি নিজে কি দেখছেন? ইনশাল্লাহ, আগে তো অনেক সমস্যা ছিল, এখন 10 দিন আপনার হাসপাতাল ভর্তি করার পর ইনশাল্লাহ অনেক উপকার হয়েছে, অনেক ভালো হয়েছে, অনেকটুকু আপনারা ভালো দেখতে পাচ্ছেন। মানে হাতে ব্যথা ছিল, জি জি, কানে ব্যথা ছিল, কোমরে ব্যথা ছিল, তিনখানা ছিল, কাঁপানি ছিল, এখন সব ইনশাল্লাহ। মানে ওনার যে সমস্যাগুলো ছিল সেটার জন্য ওনার প্রাত্যহিক জীবনে যে কাজগুলো সেগুলো উনি কোনো কিছু হয়তো ঠিক মতো করতে পারতেন না, সারাক্ষণ উনি হয়তো ব্যথার যন্ত্রণায় কাতরাতেন, তো এই সমস্যাটা এখন আপনারা দেখতে পাচ্ছেন উনি সম্পূর্ণ ভালো হয়ে গেছেন মাত্র 10 দিনে। আচ্ছা, একটু জানতে চাইবো ওনার এই সমস্যাটার কারণে আপনাকে এর আগে কোথাও এর কোনো ট্রিটমেন্ট বা কোনো চিকিৎসা করিয়েছেন? হ্যাঁ, ট্রিটমেন্ট করিয়েছিলাম। আচ্ছা, আপনি একটা করেছিল আপনি ইবলিসিনে, ইবলিসিনে, ইবলিসিনে একটা ওই হাসপাতাল আপনি ওই কিনা নিউক্লিনিকে, তো সেখানে যে ট্রিটমেন্ট করেছেন সেখানে ট্রিটমেন্টটা কেমন ছিল বা আপনার কতটুকু উপকার পেয়েছিলেন? মানে ওষুধ দিছে, জি জি, ওষুধ দেওয়ার পর ওষুধ যখন যতদিন ওষুধ খাইছে, জি, ততদিন বারণ ছিল আর কি। আচ্ছা, পরে ওই আবার ওষুধ ছেড়ে দিয়েছে, ওই সমস্যা আবার দেখা দিচ্ছে। মানে ওষুধটা ছেড়ে দিলে আবার সেই আগের অবস্থা, আগের অবস্থা হয়ে যায়। আচ্ছা, একটু জানতে চাইবো এই ডিপিআরসি হসপিটালের ঠিকানাটা আপনারা কোথা থেকে পেয়েছিলেন? ইন্টারনেটের মাধ্যমে প্রথম জানতে পেরেছেন। জানতে পারার ফলে হয়তো আপনারা চিন্তা করেছেন যে একবার ওনাকে গিয়ে একবার দেখাই, ডক্টর শফিউল্লাহ প্রধান, ডক্টর শফিউল প্রধান আমরা নেটে পাই গেছি আর কি। আচ্ছা, আসার পরে যখন ওনার সাথে আপনারা দেখা করেছেন উনি রুগীকে দেখে কি বলেছিলেন? না, অনেকগুলো যে ইনশাল্লাহ বলতে অনেক সমস্যা, তারপর চিকিৎসকের দেখেন ভালো মালিক আল্লাহ, জি, তখন আমরা 10 দিন আমরা এখানে ছিলাম, ইনশাল্লাহ অনেক উপকার হয়ে গেছে, অনেকটুকু উপকার হয়ে গেছে, পরিবর্তন হয়েছে। এখন ডাক্তার যান ইনশাল্লাহ আমাকে শুনে দিল, জি, যে যান আমি 1 মাস পরে আর দেখা করেন। আচ্ছা, আর নিয়মিত বসে বসে খাইন, তারপরে আল্লাহ পাক। আচ্ছা, একটু জানতে চাইবো আপনারা যতদিন এখানে ভর্তি ছিলেন এখানকার যারা স্টাফ ছিল, নার্স ছিল বা ম্যানেজমেন্টে যারা ছিলেন, তারা কি আপনাদের টাইম টু টাইম খবর নিয়েছে বা টাইম টু টাইম আপনাদের সকল সুযোগ সুবিধাগুলো কি যা আপনাদের পাওয়ার কথা ছিল সব কিছু কি নিশ্চিত করেছে আপনারা পেয়েছেন? আচ্ছা, আপনারা হয়তো অন্যান্য অনেক হসপিটালে আপনারা ভিজিট করেন, সেখানকার হসপিটালের পরিবেশ আপনারা দেখেন, যদি জানতে চাইবো যে এই ডিপিআরসি হসপিটালের পরিবেশ আপনাদের কেমন লেগেছে? না, অনেক আমার কাছে অনেক ভালো লাগছে, অনেক আমরা সেবা পাইছি, কিন্তু আমরা যত হাসপাতালে গেছি, জি জি, এরকম সেবা যত কখনো পানি টাকা যায় থাকে, জি জি, আপনি যে একটা খরচ কোটি কোটি খরচ করছেন এখানে, যে টাকা সবখানি, জি জি, সবখানে সেবা যত্ন পায় না, সব জায়গায় পাওয়া যায়, সব কাজ যায় পাওয়া যায়, বুঝতে পেরেছি, সেবা যত্ন পাইছে, অনেক কিছু পাইছে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, আরেকটু জানতে চাইবো যে ওনার যে সমস্যাটা ছিল, আপনার যে সমস্যাটা ছিল এই সমস্যাটার কারণে আপনি গত 2 বছর যাবৎ অমানসিক কষ্টে ভুগেছেন, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে এই ধরনের অসংখ্য রুগী আছেন যারা হয়তো আপনার মতো এরকম সমস্যায় ভুগছেন কিন্তু তারা হয়তো বলতে পারেন না কাউকে, বা অনেক জায়গায় আছে যে কোন ডক্টরের কাছে ওনারা যাবেন সেটাও হয়তো বুঝতে পারেন না, বা ভুল চিকিৎসকের কাছে গিয়ে সর্বস্ব হারাচ্ছেন কিন্তু ওনাদের কোনো চিকিৎসা হচ্ছে না, তো সেই সব রুগী ভাই বোনদের উদ্দেশ্যে কি কিছু বলবেন? মনে করেন আমরা ঠিকানা পাচ্ছি, চিকিৎসা করছি,
আবার এই চেম্বারে ডাক্তারও সব ভালো, সিস্টার অনেক উন্নত, আমগো সযত্ন করছে, অনেকে ভালো হয়েছে। আমি তো হয়েছি স্যার, আমি অনেকের ঠিকানা দেয়া এখানে আনার চেষ্টা করুন, যে এই চিকিৎসা করে ভালো জন হয়। আপনি নিজে অবশ্যই উপকার পেয়েছেন, আপনি আশা করবেন যে অন্যান্যরাও যাতে এই উপকারটা পান। উপকারটা পাওয়ার জন্য চেষ্টা করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে, বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদের মূল্যবান মতামত এবং মূল্যবান সময় দিয়ে আমাদেরকে সহযোগিতা করার জন্য। আসসালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই। DPRC হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।